নমস্কার বন্ধুরা, সুমিত্র হাসান রূপাস কিচেন উইথ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের একটা নতুন রেসিপি, মানে ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে এগ বল। তো এগ বলটা কীভাবে বানাবো সেটাই তোমরা দেখতে থাকো। তো এগ বল বানানোর জন্য চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি এবং সেটা ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। একটা আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, হচ্ছে ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, আর স্বাদমতো লবণ, ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার মধ্যে হচ্ছে জিরে আর ধনে ভালোভাবে ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি দিয়ে ভালো করে সব কিছু একসাথে মেখে নিয়েছি। এমনভাবে মাখতে হবে যাতে হাতে করে শেপ দেওয়া যায়, কোনো জল এতে লাগেনি, মানে ওই এমনি ওগুলো দিয়েই মাখা হয়ে গেছে। তো তারপর দেখো বলের মতো শেপ করে নিয়েছি, সবকটাই বলের মতো শেপ করে নিয়েছি। তারপর আলাদা একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবং ডিমটা লবণ দিয়ে একটু গুলে নিয়েছি। তো তারপর সেই বলগুলোকে ডিমের মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে বুড়িয়ে নেওয়ার পর তারপর একটা থালাতে, বাড়িতে যেহেতু মেরি বিস্কুট ছিল সেই মেরি বিস্কুট গুঁড়ো করে নিয়েছি। তো তারপর সেই বলগুলো হচ্ছে ডিমেতে ভালো করে বুড়িয়ে নিয়ে ওই বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোট করে নিয়েছি। তো তারপর কড়াইতে রিফাইন তেল, মানে সাদা তেল দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পর সেই বলগুলো ছেড়ে দিয়েছি। তো অল্প সময় লেগেছে ভাজতে, বেশি সময় লাগেনি। তো দেখো এবার আমাদের হচ্ছে এগ বল তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু চট জলদি বাড়িতে এভাবে ডিম থাকলে তোমরা এটা এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারো। তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যিই খেতে খুবই ভালো লাগবে। আর দেখতেও যেমন ভালো লেগেছে, খেতেও অপূর্ব লেগেছে। আর আমাদের রেসিপিটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও প্লিজ বন্ধুরা। আর আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর এরকম আরও চট জলদি রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। টাটা বন্ধুরা।